তোমায় পাইতে কান্দে পাগল মনে দৌড়া মুরশিদ আহমাই দর সঙ্গন মারহাবা আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মনে দৌড়া মুরশিদ আহমাই দর সঙ্গন মারহাবা আল্লাহ কোন সাহাগনে পাই বড় দয়াল তোমার রঙ্গা তুই চহর নামি কোন সাহাগনে পাই বড় মুশিদ তোমার রঙ্গা তুই চহর দাও না মুশিদ আহ মাহি দর সন মরহবা আল্লাহ আহমার বলতে আহমি নাই রে তুমি মর্জি ভগবান দয়াল আমার আহমার বলতে আহমি নাই রে তুমি মর্জি ভগবান দয়াল আমার বলতে আহমি নাই রে তুমি মর্জি ভগবান মারহাবা আল্লাহ মুরশিদ কর জালা নি বাহার নর দিকা দিয়া গহ মুরশিদ কর জালা নি বাহার দৌড়া মুরশিদ আহ মাই দৌড় সন মরহবা আল্লাহ তোহরা দিয়ে আমি তোর মরহবা আল্লাহ এক নজর অপরা দি ঐলে আমি তোমার মারহাবা আল্লাহ আমি তোরে বাহালরে বাসি মারহাবা মন্দ হবে তারা পড়শি অরে আমি তোর বাহাল রে বাসি মন্দ হবে তারা পড়শি মারহাবা জয় করে এই নাও বহলোক বালক সার সার খুশি দৈরাচে আমি তোমার চরণ অহ পহরা দিইলে আমি তোমার মারহাবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ কষ্ট দিব এরপরে আমি মাইক ছেড়ে দিব যারা পারেন আমার সাথে কুরআন শরীফের আয়াত পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার قل إن كنتم تحبون الله فاتبعوني
يحببكم الله. ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিকুনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর কিছু বলেন? সুবহানাল্লাহ। একজন শায়ের বলতেছেন, নকশে কদম নবীকে হে জান্নাতকে রাস্তে, আল্লাহ সে মিলাতে সুন্নাতকে রাস্তে, যদি বলেন সুবহানাল্লাহ। বলতেছে, নকশে কদম নবীকে হে জান্নাতকে রাস্তে, নবীর কদম অনুসরণ করা জান্নাতের রাস্তা। আল্লাহ সে মিলাতে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে মিলতে হলে, পাইতে হলে সুন্নাতকে রাস্তে, অর্থাৎ নবীজির সুন্নাতকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়, যদি বলেন। বলছেন, যে ব্যক্তি মা আব্বাস সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর যে ব্যক্তি, যে উম্মত আমি নবীকে মহব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই বাবা, যদি নবীকে পাইতে চাও, তাহলে এই যুগের মধ্যে কামেল মুকাম্মেল অনেক কদম তালাশ করা লাগবে, ঠিক ঠিক না? আর যদি আল্লাহকে পাইতে চান, তাহলে কাকে লাগবে? দয়াল নবীকে লাগবে। বন্ধুরে, সিলেটের জমিনে যদি বাবা শাহাদাত না আসতো, তাহলে কি আমরা কি কলিমা ফুরিয়া মুসলমান হইতে পারতাম? সিন্নি খাইলা মোল্লা সিল্লারা, যার মাধ্যমে আজকে আর আমরা ইসলাম পাইলাম, আজকে বাবা শাহাদাতের নাম নিলে মানুষ কয় শিরিক, কি হয়, কি কইতেছে? শিরিক কয়, বেদা, মাজার যাইও না, মাজার কি কত বড় বেদ, মানুষ মাজারে যায়, যাই কি বলে আল্লাহ, এই আল্লাহ বলে নিশ্চিত, এই যে খালাঞ্জার খালাঞ্জার রহমতুল্লাহ রায়, ওনার মাজার যাই, মানুষ বলতেছে আল্লাহ তোমার এই মাহবুব বান্দার উসিলায় তুমি আমাকে এই একটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, এটা উসিলায় দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে পাইতে হলে একমাত্র উসিলা অন্বেষণ করো, চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আহলে সুন্নাতের জামাতের লোক, আমাদের ভিতরে সব সময় থাকবে আওলিয়াদের সম্মান, সব সময় থাকবে নবীর গুণগান, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চাইল, ওয়াহাবি বালাহানা সুন্নি হইয়া তাইকো, ঠিক কিনা? ওই কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চইল, ওয়াহাবি বালাহানা সুন্নি হইয়া তাইকো, ওয়াহাবি বালাহানা সুন্নি হইয়া তাইকো। আমরা যে কেবল সুন্নি সুন্নি বলে আমরা খুশি, ঠিক না?
আমরা কি বেজার হই না খুশি হই? আমরা কি বলা হচ্ছে শুনি শুনি আমরা আরো খুশি হই, ঠিক কিনা? আরে নামাজ রোজা, নামাজ রোজা হজ যাকাত সবে তোমরা পড়িও, গাউস কুতুব আলী সবাই সবাই নামাজ পড়ে রে, সবাই নামাজ পড়ে, ঠিক কিনা? ওরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীজিকে মহিনো ওহাবি বালহানা সুন্নি হইয়া তাইকো, কুরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো, ওহাবি বালহানা সুন্নি হইয়া তাইকো। কি অসুবিধা? নবীজির যদি ভালোবাসার মতো বাঁচতে পারেন তাহলে নবীজি আপনি আমার ঘরে সত্যের মাধ্যমে দিদা দিতে পারে কি পারে না? জীবনে পারে কি পারে না? এই বিশ্বাস ও আকীদা আমাদের আসে না নাই, দুটো হাত তোমার আসে না নাই? নাই তাকবীর, আল্লাহু আকবার, নাই ইনসান, ইয়া রাসূলুল্লাহ। আমাদের বিশ্বাস আছে আমাদের ঘরের মধ্যে দয়াল নবীজি আসতে পারেন, নবীজি সশরীরে জিন্দা, নবীজি এখনো জিন্দা আছেন, উম্মত কি করতেছে সেকেন্ডে সেকেন্ডে নবীজি সবকিছু দেখতেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমন জিন্দা শুনেন? তাওরাত কিতাবের একজন আলেম, উনি ছিলেন পাদ্রি, উনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, কিন্তু তাওরাত কিতাব যে ইমত উনি পড়তেন ফরার মধ্যে দেখতেছে প্রতি পৃষ্ঠার পৃষ্ঠার মধ্যে আহমদ লেখা, সুবহানাল্লাহ। কি লেখা? আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। তুমি মনে মনে চিন্তা করতে হয় আমার মুসা নবীর নাম নাই, শুধু আহমদ নবীর নাম। উনি একটা খবর নিয়ে এই তাওরাত কিতাবের মধ্যে সাত জায়গার মধ্যে নবীজির নামের উপরে মধ্যে দাগ দিয়ে লাল কলম দিয়ে থাকলেন, নাউজুবিল্লাহ। এলাকার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবা জিরা গো, ওই পদরে দেখতেছি পরে সপ্তাহে দেখতেছে আট জায়গার মধ্যে হয়ে গেছে, আট জায়গার মধ্যে হয়ে গেছে আহমদ নাম, হয়ে জায়গার মধ্যে আর একটু জায়গা হয়ে জায়গার মধ্যে আবার ওই কলম নিয়ে লাল কলম দিয়ে খাটলেন। আবার যে মুহূর্তে পর সপ্তাহে যে মুহূর্তে উনি আবার কিতাব পড়তেছেন দেখতেছেন বারো জায়গার মধ্যে হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ও আমার বসুর এলাকার ও আশেকান নবীর আশেকানে, ওই মুহূর্তে ওই পাদ্রী মনে মনে চিন্তা করে যে লোকটার নাম সাত জায়গার মধ্যে খাটলাম হয়ে গেল আট জায়গার মধ্যে, আবার খাটলাম হয়ে গেল বারো জায়গার মধ্যে, যতই খাটি ততই বাড়তে থাকে, না জানি রে ওই লোকটা কি, ওই লোকটা না জানি কত প্রিয় হবে আমার মনের মধ্যে সাজ জেগেছে, ওই লোকটাকে একবার দেখার জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোকটা পাগল হয়ে গেল, গুড়ার মধ্যে উঠিয়া মদিনার দিকে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে যায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নামের মধ্যে তুমি দু চার জায়গার মধ্যে কাটলে আট জায়গার মধ্যে হয়ে যায়, উনি চিন্তা করতেছে উনি মহামানবকে দেখতে চাই, না জানি ওনার চেহারা কেমন সুন্দর হবে, ওনাকে আমার দেখতে সাথ থেকেছে, উনি পাগলের বেশে উনি গুড়ার মধ্যে উঠিয়া মদিনার মধ্যে এসে গেলেন। আমি সংক্ষেপে বলতেছি, কারণ অনেক আলেম আসতো, অনেক আলেম আসে কেন, উনি মদিনা শরীফের মধ্যে এসে পৌঁছে গেলেন, সেই মাত্র মদিনা শরীফের মধ্যে পৌঁছে গেলেন উনি দেখতেছেন যে মদিনা শরীফের মধ্যে একজন লোক রাস্তা দিয়ে আইটে আইটে আইতেছে, উনার চেহারা এত সুন্দর, লম্বা এবং স্বাস্থ্য,
তো উনি ভাবছেন যে উনি মনে হয় আখির জামানের নবী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, বলো নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আয় হায় জালালউদ্দিন সৈয়দি ফসাদ দরবার দেখলো নবীজি, কতবার জোরে বলো কতবার, এত বাদ কিয়া কবু, এত বাদ কিয়া কবু, সাদ তো তোমার ভালো না, মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের। ও আমার বন্ধুরা রে, এবার ওই লোকটা পাত্রী কি করলেন, চলে গেলেন মদিনা শরীফের মধ্যে, দেখতেছেন একজন লোক রাস্তা দেয় টাইটাইতেছে, উনি বুঝতে পারলেন নিশ্চয় উনি মনে আখির জামানের নবী হবেন, উনি দৌড়ে যায় কদমের মধ্যে ফলে গেলেন আর বলতেছেন ও আখির জামানের নবী জীব, না জানি আল্লাহ বুঝিয়া আমি তাওরাত কিতাবের মধ্যে তাওরাত কিতাব পড়তেছি, এমন সময় আপনার নাম পাইলাম, ওই নামটার মধ্যে আমি লাল কলম দিয়ে খাতলাম, আমি বেয়াদবি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর একটু আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ও আমার নবীরা সেখান জাকেরা মুহিবিন বাবাজিরা, ও আমার বন্ধুরা, এবার ওই লোকটা যে মতে বলতেছে আমাকে ক্ষমা করে দেন, যে লোকটা দাঁড়ায় হয়েছে ওই লোকটার চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছে বাবা তোমার কি পরিচয়, বললো আমি পাত্রি, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, না জানিয়া না বুঝি আপনার নাম রূপের মধ্যে লাল কলম দিয়ে খাচ্ছি, একটু দয়া করে আমাকে মাফ করে। ওই লোকটা দাগ দিয়া কয়, এরে ও পাদিরি তুমি যে জায়গার মধ্যে আসছ আমি সেই আখির জামানার নবী না, সুবহানাল্লাহ। পাদ্রি বলতেছে তুমি কে, আমি হইলাম হযরত সালমান ফার্সি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পাদ্রি রে ও পাদ্রি আমি হইলাম হযরত সালমান ফার্সি, ও পাদ্রি আমি আখির জামানার নবী না, তাহলে আখির জামানার নবীকে কোন জায়গার মধ্যে পাইব, সালমান ফার্সি ডাক দিয়ে কয় পাদ্রি রে জলদি করে যাও মসজিদে নবীর মধ্যে যাইয়া দেখবা, চারজন ফেরেশতারা বসা আছে, হযরত আবু বকর ওমর উসমান আলী, তাদেরকে নিয়ে জিজ্ঞাসা করবা আখির জামানার নবী কোথায় আছে, তারা জবাব দিতে পারবে, চিৎকার দিতে পারবে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার পাদ্রি দৌড়াইতে 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 চলে গেলেন মসজিদে নববীর মধ্যে, যাইয়া দেখতেছে চারজন লোক বসে আছে, পাদ্রির যাইয়া ডাক দেখো আব কর না জানি আমি আখির জামানার নবীর নাম কেটে দিছি, একটু দয়া করে বলেন ওই আখির জমিনা তোমার নবীকে আমি কোন জায়গার মধ্যে পাইব, যে মুহূর্তে কথা বললেন অবক্ষ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে পারি বাই রইতে লাগলো, ডাক দিয়ে কয় পাদ্রি রে ও পাদ্রি ও সময় তুমি এসে চলে পাদ্রি, ও সময় মতে তুমি এসেছ পাদ্রি, আখির জামানার নবী
কিছুদিন আগে পৃথিবীর থেকে বিদায় হইয়া গেছে। কাদরি মনের মধ্যে হতাল হয়ে গেল, যার কারণে তো কষ্ট করে আমি আসলাম, সেই নবীকে আমি কি পাবো না, তার কাছে কেন চাইতে পারবো না। পাদ্রী বলল, ও বকর, ওই লোকটার মাজার কোন জায়গার মধ্যে আছে একটু দয়া করে আমাকে বলো। বলে দিলেন, এই যে আমার রোজা, এই জায়গার মধ্যে তুমি যাও। আমি তাওরাত কিতাবের পণ্ডিত, না বুঝি আপনার নামের ফলের মধ্যে আমি খাটছি, আমার মনের মধ্যে এখন উত্তাল পাতাল হইতেছে, একটু দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আপনাকে আমি পাইতে পারলাম না সরাসরি, আপনি একটু আমাকে ক্ষমা করে দেন, আর আপনি আমাকে পড়াইয়া দেন লোকমধুর পানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলেন তো, আল্লাহর জি জিন্দা নাম কে? না মরে গেছে। সময় থাকতে তোমরা সময়কে কাজের মধ্যে লাগাও, এরা কয় নবী নাকি মারা গেছে? কি কয়? নবী নাকি মারা গেছে? পাদ্রী বলতেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, নওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, রোজা থেকে আওয়াজ আসতেছে, ও পাদ্রী তুমি ভুল করেছো, তুমি আমি নবীর কাছে ক্ষমা চেয়েছ, আমি নবী তোমাকে মাফ করে দিছি। আর কিছু বলেন? রোজা শরীফ থেকে আমার নবী যে বললেন, ও পাদ্রী তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে পাদ্রী ওই জায়গার মধ্যে কালিমা পড়িয়া মুসলমান হইয়া ওই জায়গার মধ্যে পাঠিয়েবার ইন্তেকাল হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাবি যে জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? আর তো কোথায় এখন আমি জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি জিন্দা। আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন দেখবেন বক্তা তো বলেছে কুয়ার ব্যাংক, চিনেনি কুয়ার ব্যাংক? আজিজুর রহমান কুয়ার ব্যাংক, এটা সে বলে যে না আমি সালা, এটা নাকি ফালতু সুরমান নাউজবিল্লাহ। আর আপনি বলেছে আজারি আজারি আজারি, এটা কিনা আজারি, এ বলতেছে দাঁড়াইছে কুলিয়ার কান পড়তে যাইয়া উনি মদ খাই নামাজ দাঁড়াইছে, মাতাল হইয়া হইয়া নামাজ পড়াইছে, তোর ব্যাধব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এত বড় কথা বলতে পারছে। আবার বলছে সেই মিজানুর রহমান আজারি ওই মহিলারে পর্দা করবে সেরা দেখা দেখবে, সেরা যদি দেখা যায় তুই পর্দা হয়েছি নি, আপনারা একটা বিল্ডিং বানাইয়া গোল গোলে শোনার উপর আছে, এখন তুই দরজা দিয়ে খুললে তার আনা যদি লাগাই দিয়ে দরজা তার আনা লাগানোর কোনো কিনা আসে নি, তোর ভ্যাক্য হইতেছে যে মহিলারা পর্দা করবে তোর সেরা দেখা দেখবো, আর সে ইংলিশ মারে বেসময় ইংলিশ, আর আমার ইংলিশ মারে ইংলিশ শুনিয়া আমরা যুবকরা কলেজের ছাত্ররা এরা তো পাগল হয়েছে ইংলিশ শুনিয়া, যেহেতু ওর জ্ঞানী শয়তান কিনা সংজ্ঞান আছে নি, হ্যাঁ যেই শয়তান 6 লক্ষ বছর কত বছর মতান্তরের 9 লক্ষ বছর মতান্তরের 17 লক্ষ বছর তবে তার জীবনে 6 লক্ষ বছর 6 লক্ষ বছর শয়তান আল্লাহর এবাদত বন্দেগী করছে, আল্লাহ তাকে পুরস্কার দিয়েছিল ফেরেশতাদের শব্দ মারিছে, কিন্তু একটা মাত্র কারণে আল্লাহ তাকে কি বানাইছেন? শয়তান বানাইছেন। এই সব জাহেল বক্তা থেকে আপনারা খেয়াল রাখবেন, এদেরকে এদের থেকে বাঁচিয়া থাকবেন, নাহলে আপনাদের মুহূর্তের ভিতরে আপনাদের ইমান ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীজি আশেকের ঘরে আসতে পারে কি পারে না? জোরে জোরে পারে। আর একটু জোরে বলেন পারে কি পারে না?
আমরা কি জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? বন্ধরে কোন নবীর উম্মত হইলাম? যদি নবীকে যদি সব চাইতে যদি না ভালোবাসেন আপনি ইমানদার হতে পারবেন না। আমার নবীটা وان انا سند الله تعالى وقال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين جتاد بن سبحان الله আমার নবী জীবন দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমার উম্মত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার থেকে তোমার মা থেকে তোমার বাবা থেকে যতক্ষণ পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সত্যিকে আমি নবীকে ভালো নামাজ বা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে কাকে ভালোবাসতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে।